টেলিভিশনের স্ক্রিনত এই তিনটা দৃশ্য মন দিয়ে চাও। দাক্ষিণাত্যর তিনটা দৃশ্যই, এই তিনটা দৃশ্যই আপনার স্পষ্ট করে তুলব প্রকৃততে নির্বাচনের প্রাক মুহূর্তত দাক্ষিণাত্যত কেনে ধরনের রাজনীতি চলছে। ইয়ারে প্রথমটো দৃশ্য হয়েছে টিপু সুলতান জন্মজয়ন্তীর বিরোধিতা। বিরোধিতা করেছে বিজেপি। দ্বিতীয় দৃশ্য সবরিমালা মন্দির সংক্রান্ত, এয়াও প্রতিবাদ, এই প্রতিবাদত ভাগ লৈছে বিজেপি। তৃতীয় দৃশ্য হয়েছে সরকার নামের দাক্ষিণাত্যর ছবি এখনের বিরুদ্ধে AIADMK-র প্রতিবাদ। শনিবারে কর্ণাটকত টিপু সুলতান জয়ন্তী, রাজ্য সরকারের উদ্যোগত জয়ন্তী অনুষ্ঠান, এই জয়ন্তীর বিরোধিতা বিজেপি, মুসলমানক সন্তুষ্ট করার স্বার্থত জয়ন্তীর আয়োজন বলে বিজেপির অভিযোগ। এইদরে রাজপথলে উলাই আছে বেঙ্গালুরুত বিজেপির সদস্যসকল, এওঁলোকে টিপু সুলতান জয়ন্তীর বিরোধিতা করছে। বিজেপির অভিযোগ HD কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস আর JDSর সরকারে মুসলমানক সন্তুষ্ট করার স্বার্থ টিপু সুলতানের জন্মজয়ন্তী আয়োজন করবে ওলাইছে। টিপু সুলতানের জন্মজয়ন্তীর তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির মতে টিপু সুলতানের ভারতবর্ষের প্রতি কোনো অবদান নাছিল, মঠ মন্দির ধ্বংস করেছিল এইজন সম্রাট। যেটা এক মথান্তা এক ক্রূরিতা বহুত সারে লাখো আর সেকড়ো হিন্দুওক হত্যা কি আর 8,000 সে জাদা হিন্দু যে দেওয়ালয় হ্যাঁ মন্দির হ্যাঁ উসকো গিরায়া উসকে উপর কই মন্দির কে উপর মসজিদ ভি বনায়া আর উপর সে এ যে সরকার হ্যাঁ আমারা ট্যাক্স পেয়ার্স কা হম পয়সা সে এ সরকার টিপু জয়ন্তী মনা রে ইসকা বিরোধ মে হমলোক গা 4 সাল সে হমলোক সড়ক মে উতর কে হমলোক প্রোটেস্ট কর রে লেকিন যে আজকা যে সরকার হ্যাঁ কুমারস্বামী কা সরকার কুমারস্বামী জি হোগা উনকা পিতা জি দেবেগৌড়া জি পিছলে সরকার মে জব ও অপোজিশন পার্টি মে বনায়ে থে এ টিপু হ্যাঁ কন্ট্রোভার্শিয়াল ফিগার হ্যাঁ কই সরকার ট্যাক্স পেয়ার্স কা মনে মে সে পয়সা সে উসকা জয়ন্তী মনানা নাই চাইয়ে জিসকো ভি চাইয়ে ও আপনা আপনা অফিস মে করনা চাই। হম আজ পুছনা চাহতে দেবগড়া জি কে আর কুমারস্বামী জি কো ক্যা আপ ও বাতো মে টিকে রেঙ্গে ইয়া এ বার আপ 10 তারিখ ওয়াপস টিপু জয়ন্তী মনায়েঙ্গে আগর আপ নাই টিকে রেঙ্গে তো পুরা যে টিপু বিরোধী জয়ন্তী হোরাট সমিতি হ্যাঁ পুরা সড়ক পর হুট উতরেঙ্গে আর এইখানি সময়তেই কর্ণাটকের ভিন্ন প্রান্তত এইদরে নিরাপত্তা বাহিনীর ফ্ল্যাগ মার্চ করবলে বাধ্য হয়েছে। টিপু সুলতান জয়ন্তীত যাতে কোনো ধরনের অঘটন সংঘটিত নহয় তার বাবে সামরিক বাহিনীয়ে এইদরে ফ্ল্যাগ মার্চ করে জনতার মাজত সাহস গোটাবলৈ চেষ্টা করেছে। রাজ্য সরকারের উদ্যোগত ব্যাপক তৎপরতা লওয়া দেখা গেছে। আরক্ষী বাহিনীক ইতিমধ্যে সরকারের ফলপর নির্দেশ দিয়া হয়েছে যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করে। সরকারের সতর্কবাণী, টিপু সুলতান জয়ন্তীর বিরোধিতা করার বিরুদ্ধে ব্যবস্থা, রাজ্যজুড়ি উত্তেজনাময় পরিবেশ। পিসফুল, আই হ্যাভ গিভেন ডাইরেকশন টু অল আওয়ার পুলিশ অফিসার্স টু টেক কেয়ার অফ দ্য কমন ম্যান ইন্টারেস্ট। আই হ্যাভ অলরেডি গিভেন ডাইরেকশন হু এভার গোয়িং টু ডিস্টার্ব এনি গভর্নমেন্ট ফাংশনস টেক নেসেসারি অ্যাকশন। স্যার, বজরং দল হ্যাজ অলরেডি গিভেন এ স্টেট। এইখানি সময়তে বিজেপিয়ে কেরালাত উলিয়াইছে এক রথযাত্রা। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের বিরুদ্ধে এই রথযাত্রা। এই রথযাত্রার মূল কারণটো হয়েছে যে সবরিমালা মন্দিরত মহিলার প্রবেশত বাধা দিব লাগে। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ে সবরিমালা মন্দিরত মহিলার প্রবেশের অনুমতি দিছে, কিন্তু কেরালার জনসাধারণে বিচরা নাই এই মন্দিরত মহিলার প্রবেশ। সেয়েহে এই দাবির পরিপ্রেক্ষিতত এইদরে আন্দোলনের পথ লৈছে বিজেপির নেতৃত্ব। কেরালাত বিজেপির নতুন রাজনীতি, উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের বিরুদ্ধে বিজেপি, সবরিমালা মন্দিরত মহিলার প্রবেশ নিবিচারে বিজেপিয়ে, কেরালার জনতার আবেগক লৈ বিজেপির রাজনীতি। বিজেপির এই রথযাত্রালৈ মন কৰক। কেরালার ভিন্ন প্রান্তত এইদরে রথযাত্রা উলিয়াইছে বিজেপি। উদ্দেশ্য উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের বিরোধিতা, সবরিমালা মন্দিরত যাতে মহিলার প্রবেশ নিষিদ্ধ করা হয় তার বাবে এইদরে রথযাত্রা উলিয়াইছে বিজেপি। ন
No, we have been opposing the Tipu Jayanti celebration by the state government for the past several years. Unfortunately, today the coalition government has also decided to celebrate this Jayanti. The intriguing part is the Chief Minister Kumaraswamy has run away from celebrating the Tipu Jayanti, though this is a government official function. What happened to his secular credentials today? Is he scared about observing Tipu Jayanti, believing it's a bad omen? It's very, very unfortunate. The people in the ruling party are using Tipu Jayanti to further their vote bank policy. I want to rock like a star, like a fire, like a... Give me some love, like a high, like a... This is the first time. I'm not coming to the company. This is the election day. The government is the first time. তামিলনাডুত মুক্তি পাইছে অভিনেতা বিজয় অভিনীত এইখন ছবি। এই ছবিক কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট বিতর্কর সৃষ্টি হয়েছে। ছবির বিরুদ্ধে রাজপথলৈ ওলাই আহিছে AIDMK-ৰ সদস্যসকল। এইদৰে চৰকাৰী ছবিৰ পোষ্টাৰ ফালিছে এওঁলোকে। কিন্তু প্ৰশ্ন হৈছে চৰকাৰক কেন্দ্ৰ কৰি বিৰোধিতা কিয়? তামিলনাডুত চৰকাৰী ছবিৰ বিৰুদ্ধে AIADMK-ৰ প্ৰতিবাদ। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত হিংসাত্মক ঘটনা। চৰকাৰক জয়ললিতাক বেয়াকৈ দেখুওৱা হৈছে। এই ছবিখনৰ মহিলা চৰিত্ৰটো AIADMK-ৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত জয়ললিতাক দেখুওৱা হৈছে বুলি AIADMK-ৰ দাবী কৰিছে। এই চৰিত্ৰটোৰ অংগী ভংগী তথা চৰিত্ৰটোৰ নাম পৰ্যন্ত জয়ললিতাৰ লগত মিল থকাৰ অভিযোগ আনিছে AIADMK-এ। ফলত এইদৰে ৰাজ্যজুৰি প্ৰতিবাদ অব্যাহত আছে। চৰকাৰ ছবিৰ পৰিচালক আদালতৰ দ্বাৰস্থ। আগতীয়া জামিনৰ বাবে চেষ্টা। চৰকাৰৰ আপত্তিজনক দৃশ্য কৰ্তনৰ সিদ্ধান্ত। ইতিমধ্যে এই ছবিখনৰ প্ৰযোজক তথা পৰিচালকে জনাইছে যে ছবিখনৰ পৰা জয়ললিতা সংক্ৰান্তীয় অংশখিনি কৰ্তন কৰা হ'ব আৰু বহু অংশত সংলাপ মৌন কৰি ৰখা হ'ব। ইয়াৰ পিছতহে ছবিখন মুকলি কৰি দিয়া হ'ব বুলি তেওঁলোকে জনাইছে। ইতিমধ্যে চেঞ্চৰ বৰ্ডত এই কাম কৰিবলৈ দিয়া হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট DY365।